নয়া নোটের আকাল মেটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের বাড়ানো হলো এটিএম ও ব্যাংকে টাকা তোলার ঊর্ধ্বসীমা 15 জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে 24 নভেম্বর পর্যন্ত পুরনো নোটেই বিল মেটানো যাবে নোট সমস্যায় জেরবার গোটা দেশ ব্যাংকের সামনে লম্বা লাইন এটিএম এ টাকা নেই দোকানপাট বাজারহাট বন্ধ বন্ধ খুচরো কেনা বেচা পরিস্থিতি স্বাভাবিক করতে তাই কিছু জরুরি পদক্ষেপ নিল কেন্দ্র সাধারণ মানুষের সুরাহায় নোট নিয়ম আরও একটু শিথিল করল কেন্দ্রীয় সরকার আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন কেন্দ্রীয় অর্থসচিব জানিয়েছেন কিছু কিছু এটিএম এ 500 অথবা 2000 টাকার নতুন নোট মিলবে এটিএম থেকে দিনে 2500 টাকা তোলা যাবে withdrawal from banks the bank accounts the weekly limit of 20,000 has been increased to 24,000 of rupees and the limit of 10,000 rupees withdrawal per single transaction has been removed the atm limits also have been increased to 2,500 rupees in respect of the recalibrated atms প্রত্যন্ত গ্রামাঞ্চলেও পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবে মাইক্রো এটিএম ডাকঘরে টাকার যোগান বাড়ানো হবে বাড়বে ব্যাংকে টাকা রাখার ক্ষমতা অনলাইন কেনাকাটার উৎসাহ দিতে ক্রেডিট ও ডেবিট কার্ডের চার্জ প্রত্যাহারের আর্জি জানিয়েছে অর্থমন্ত্রক সরকারি ও বেসরকারি হাসপাতালে 24 নভেম্বর পর্যন্ত পুরনো নোটেই বিল মেটানো যাবে 24 নভেম্বর পর্যন্ত ওষুধের দোকান ও ইলেকট্রিক বিল পুরনো নোটে মেটানো যাবে লিমিট ফর সাচ এক্সেমশনস ইজ বিং এক্সটেন্ডেড from 14th November midnight to 24th November midnight. পুরনো নোট নেওয়া হবে রেলওয়ে স্টেশন পেট্রোল পাম্প এবং সরকারি হাসপাতালে 15 জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট ব্যাংকে টাকা বদলানোর ঊর্ধ্বসীমা বাড়িয়ে 4,500 টাকা করা হয়েছে দিনে টাকা তোলার ঊর্ধ্বসীমা 10,000 এ বেঁধে দিয়েছিল সরকার তা তুলে দেওয়া হয়েছে সপ্তাহে মোট 24,000 টাকা তোলা যাবে আর্থিক পরিষেবার পথ মসৃণ করতে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নরের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা নোট সমস্যার সমাধানে বেশ কিছু ব্যবস্থা নিতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর কিছুদিনের মধ্যে এটিএম থেকে পাওয়া যাবে 50 এবং 20 টাকার নোট জানালেন এসবিআই এর চেয়ারপারসন অরুন্ধতি ভট্টাচার্য তার আশ্বাস চলতি মাসের মধ্যে এসবিআই এর এটিএম নিয়ে সমস্যাও মিটে যাবে हर तरीके से हम लोग प्रयास कर रहे हैं कि रूरल एरियाज में जो उनको छूटा की प्रयोजन है वो चले हम लोग ये भी कहे हैं कि कतार कम हो जाएगी तो खाली 100 ही नहीं 50 और 20 भी हम लोग देना शुरू करेंगे अभी नहीं कर रहे थे क्योंकि टाइम की प्रॉब्लम होती है 100 गिनने में अगर 30 सेकंड लगे तो 50 गिनने में उसे 45 सेकंड लगेंगे तो इसीलिए नहीं कर रहे थे लेकिन कमिंग डेज इसका भी हम लोग चालू करेंगे 500,000 অচল হাওয়ালা এজেন্টদের পেছনে ছুটছে কালো টাকার মালিকরা আবার অফিসে বাড়িতে জমা হওয়া বাতিল টাকা পাল্টাতে এখন হাওয়ালা কারবারিরাই বড় হাওয়ালা অপারেটরদের খোঁজে হননে কারণ নোট বাতিলের পর কালো টাকা সাদা করতে ব্যাংক ছাড়া গতি নেই দুর্নীতিমুক্ত ভারত করার কথা বলছেন প্রধানমন্ত্রী তার ধাক্কায় এক রাতে বাতিল 500,000-এর নোট টাকা বদলাতে ব্যাংকে এটিএম এ লাইন দিয়ে আপনি নাজেহাল কিন্তু কালো টাকার কারবারিদের এসব ঝুঁকি পোয়াতে হচ্ছে না হাওয়ালা এজেন্ট মারফত তারা দিব্যি কালো টাকা সাদা করিয়ে নিচ্ছে 500,000-এর অচল নোটে জমানো কালো টাকা ভাঙে চালু নোট পেতে হাওয়ালা অপারেটরদের কাছে যাচ্ছে কালো টাকার মালিকরা হাতে পর্যাপ্ত ছোট নোট না থাকায় এখন হাওয়ালা অপারেটররা কমিশন কেটে কিছুদিন পর টাকা ফেরতের আশ্বাস দিচ্ছে না হলে বলা হচ্ছে এখনই ফেরত চাইলে নিতে হবে বিদেশি মুদ্রা বর্তমান পরিস্থিতিতে হাওয়ালা কারবারিদের সঙ্গে বিদেশি মুদ্রা ব্যবসায়ীদের একাংশের কালো টাকার লেনদেন চলছে বলে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মধ্য কলকাতার সাত জায়গায় বিভিন্ন মুদ্রা বিনিময়ের যে দোকান আছে সেখানে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেখান থেকে হিসেব বহির্ভূত প্রায় 36 লক্ষ টাকা তারা বাজেয়াপ্ত করেছে কালো টাকা ভাঙানোর চাহিদা বাড়ায় হাওয়ালা অপারেটররা এখন 5 থেকে 8-এর বদলে 10 থেকে 12% কমিশন নিচ্ছে কালোবাজারে বাড়িয়ে দেওয়া হচ্ছে বিদেশি মুদ্রার দাম তবে এত 500,000-এর অচল নোট নিয়ে সমস্যায় হাওয়ালা এজেন্টরাও হাওয়ালা কারবার অনেকটা পিরামিডের মতো নিচের তলায় থাকে ছোট অপারেটররা তাদের উপরে সেজো মেজো বড় মাথারা নিচের তলার এজেন্টরা এখন অচল 500,000-এর গতি করতে ছুটছে ওপরের এজেন্টের কাছে থিয়েটার রোডে ভুয়ো সংস্থার নামে অফিস খুলে বসা এরকমই একজন হাওয়ালা কিংপিন প্রবীণ আগরওয়াল এখন আয়কর কর্তাদের জালে
তার ২৪টা ভূ সংস্থার নামে কয়েকশো ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। ৩১ নম্বর থিয়েটার রোডে জাসমিন টাওয়ারসের তিনতলাতে এই গেটওয়ে ট্রান্সপোর্ট গ্রোথের আড়ালেই কলকাতার অন্যতম বড় হাওয়ালা নেটওয়ার্ক চলছিল বলে আয়কর কর্তাদের দাবি। এর মালিক পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রবীণ আগরওয়াল। শুক্রবার তিন ভোর এই অফিসে তল্লাশি চালানোর পর যে কাগজপত্র আয়কর বিভাগের কর্তারা পেয়েছেন তাতে রীতিমতো চক্ষু চড়কগাছ তাদের। হাওয়ালা কারবারের মাথারা এখন বহু ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে অচল ৫০০,০০০ নোট জমা করে দিচ্ছে। এই অ্যাকাউন্টগুলি থেকে একটু একটু করে কর ফাঁকির স্বর্গরাজ্য বলে পরিচিত দেশগুলিতে টাকা সরানোর অপেক্ষায় তারা। ট্যাক্স হ্যাভেনগুলির সঙ্গে দ্বৈত কর প্রতিরোধ চুক্তি আছে এমন দেশ হয়ে এইসব টাকায় কিছুদিন পর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা বিদেশি প্রাতিষ্ঠানিক লোকটির আকারে ভারতে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে তাদের। আর তা করতে পারলে কালো টাকা হয়ে যাবে সাদা। সরাসরি হাওয়ালা লেনদেন ছাড়া অচল ৫০০,০০০ গতি করতে কালো টাকার মালিকরা এখন আরও দুটি রাস্তা বেছে নিয়েছে। চড়া দামে সোনা হিরে কিনে মজুত করছে তারা, পরে সুযোগ বুঝে সেসব বিক্রি করে চালু নোটের তারা সিন্ধুকে পোড়ার পরিকল্পনা রয়েছে তাদের। বিভিন্ন ভুয়ো এনজিওর নামে খোলা অ্যাকাউন্টেও জমা পড়ছে দেদার ৫০০,০০০। পুরনো নোটেই বিনা রসিদে বাজার দরের থেকে দেড়গুণ দামে বিকোচ্ছে এই সোনা। কয়েকদিন আগেই দেশ জুড়ে আয়কর দপ্তরের যে তল্লাশি চলেছে তাতে জালে ধরা পড়েছে এমনই বেশ কিছু স্বর্ণ ব্যবসায়ী, তাদের মধ্যে কলকাতারও কয়েকজন রয়েছেন। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ কালো টাকা। প্রধানমন্ত্রী টাকা বাতিলের ঘোষণার পর দুবাইয়ে হীরের লেনদেন এক ধাক্কায় বহু গুণ বেড়ে গেছে। ভারতীয় সংস্থার অংশীদারি রয়েছে এমন সংস্থা মারফত তাদের দেশে বড় অঙ্কের লোকটি এলেই দিল্লিকে যাতে তা জানানো হয় সেজন্য প্রায় ৪০টি দেশের সঙ্গে চুক্তি সই করেছে মোদী সরকার। এই চুক্তির ফলে ট্যাক্স হ্যাভেনে কালো টাকা পাচারে হ্রাস টানা যাবে বলে আশা করছেন আয়কর কর্তারা। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার মণ্ডলের রিপোর্ট ২৪ ঘন্টা।